ওয়েলকাম টু পালাইন সেন্টার বন্ধুরা তোমাদের জন্য খুবই একটা আনন্দের খবর একটা নোটিশ জারি করেছে যে ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা পি এম কিষাণ সম্মান নিধির টাকা করা হচ্ছে তো কারা পি এম কিষাণ সম্মান নিধির টাকা ছ হাজার টাকা বদলে বারো হাজার টাকা পাবে এবং কারা পাবে না তো এ টু জেড ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আইকন অন করে নোটিফিকেশান অন করে নিও এবং লাইক করবে এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরাও জানতে পারে নোটিশটা এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা দেখে নাও যে পি এম কিষান সম্মান নিধির টাকা ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে তো বন্ধুরা এই নোটিশটা জারি করা হয়েছে তো চলো দেখে নাও চলো দেখো এখানে বন্ধুরা এখানে বলেছে কৃষি জাগরণ ডেক্স মহিলা কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পি এম কিষাণ প্রকল্পে ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে এটা সূত্রের খবর লোকসভা ভোটের আগে মহিলা কৃষকদের অনুদান টাকা বাড়িয়ে বড় চমক দিতে পারে কেন্দ্রীয় সরকার ভোটের আগে তোমাদের ছ হাজার টাকা বদলে বারো হাজার টাকার কথা বলেছে জমির মালিকানা থাকা মহিলা চাষিদের ক্ষেত্রে তা দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে খবর তো মহিলাদের জন্য খুবই খুশির খবর তো ওরা ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা পেতে চলেছে এখানে আরো বলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি আগামী পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী পয়লা ফেব্রুয়ারি বাজেটে এই ঘোষণা করতে চলেছে এই সিদ্ধান্তের ফলে সরকারের ওপর প্রায় বারো হাজার কোটি টাকার অতিরিক্ত দায় বর্তাবে এবং বলেছে দু সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দেওয়ার ঘোষণা করেছিল সরকার দু সালে প্রধানমন্ত্রী পিএম কিষান সম্মান নিধি চালু করেছে বর্তমানে দেশের এগারো কোটি কৃষক এই প্রকল্পের আওতায় থেকে উপকৃত হচ্ছে মন্ত্রীর জন্য বর্তমানে এগারো কোটি কৃষক এই প্রকল্পের টাকা পাচ্ছে তো আছে বন্ধুরা এখানে বলেছে গত লোকসভা নির্বাচনের আগে কৃষকদের আর্থিক সাহায্য করতে কিষাণ সম্মান দিয়ে এনেছিল মোদী সরকার এই প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তবে যাদের নিজস্ব জমি আছে তারাই শুধু এই অনুদান দেওয়া হয় তো বন্ধুরা যাদের নিজস্ব জমি আছে তারাই ছ হাজার টাকা করে পাচ্ছে বন্ধুরা এখানে বলেছে মহিলাদের ক্ষমতা প্রদান তবে বিশেষজ্ঞদের মধ্যে যদি সরকার চায় মহিলাদের ক্ষমতা প্রদান করতে তাহলে তাদের মজুরি পুরুষদের সমান করতে হবে কারণ এখনও সমাজের বহু ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে বৈষম্য লক্ষ্য করা যায় একই কাজে মজুরি খারাপ চোখে করার মতো মহিলাদের আরও বেশি করে নিয়োগের বন্দোবস্ত করা যেতে পারে তাতে দীর্ঘকালীন ভিত্তিতে সমস্ত মহিলা কর্মী উপকৃত হবে মহিলাদের জন্য সুখবর বন্ধুরা ভালোই তো মহিলারা এখানে লেখা আছে সরকারি যোজনা মিলবে দ্বিগুণ টাকা পিএম কিষান সম্মান নিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ঘোষণা এখানে বলছে যে কিষান সম্মান যোজনার আওতায় কৃষকদের প্রতি বছর বারো হাজার টাকা দেওয়া হবে কৃষকেরা বর্তমানে পিএম কিষান যোজনার আওতায় ছ হাজার টাকা করে পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছিলেন এখানে বলছে পিএম কিষান যোজনার আওতায় কৃষকেরা পেতে পারেন দ্বিগুণ টাকা রাজস্থানের নির্বাচনী প্রচারে গিয়ে এমনই ঘোষণা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান রাজ্যে ক্ষমতা এলে রাজ্যে বিজেপি সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার আওতায় কৃষকদের প্রতি বছর বারো হাজার টাকা দেবে এখন বর্তমানে কৃষকেরা পি এম কিষান সম্মান নিধির আওতায় কৃষকেরা ছ হাজার টাকা করে পাচ্ছেন এখন ছ হাজার টাকা করে পাচ্ছেন তবে শুধুমাত্র কিষাণ সম্মান নিধি যোজনার টাকায় অঙ্ক বৃদ্ধি নয় পেট্রোল ডিজেলের দাম কমাবে এবং গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বৃদ্ধির মতো প্রতিশ্রুতিও রাজ্যবাসীকেও দিয়েছেন প্রধানমন্ত্রী এবং উল্লেখ্য সারা দেশের কৃষকেরা বর্তমানে পি এম কিষাণ যোজনার আওতায় ছ হাজার করে টাকা পান প্রতি তিন মাস অন্তর দু হাজার টাকা করে কিস্তি হিসেবে মোট ছ হাজার টাকা করে বছরে দেওয়া হয় কিন্তু রাজস্থানে এই যোজনার আওতায় টাকা বারো হাজার হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বারো হাজার টাকা করে পাবে রাজস্থানে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছে তারপরে আমার মধ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় পনেরোতম কিস্তি সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে দিয়েছেন সরকার মোট চার কোটি কৃষক বেসরকারি যোজনার সুবিধা পেয়েছেন তবে ষোলোতম কিস্তিতে কারো বেশি কৃষক দু হাজার টাকা করে পাবেন কারণ এই যোজনার আওতায় আরও কিছু কৃষক অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে এখনও পর্যন্ত এই যোজনার আওতায় মোট পনেরোটি কিস্তিতে এগারো কোটির বেশি কৃষক পরিবার সরাসরি দু পয়েন্ট আশি লাখ কোটি টাকা পেয়েছেন তো বুঝতেই পারলে বন্ধুরা পনেরোটি কিস্তিতে এগারো কোটির বেশি মানুষ পেয়েছে টাকা এই কিস্তিতে পনেরোত এবং এখানে বলছে মূলত দু হাজার উনিশ সালে কৃষকদের সাহায্য করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি চালু করেছিলেন এই বিশেষ স্কিমের লক্ষ্য হল সারা দেশে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এই যোজনার আওতায় প্রতি বছর ছ হাজার টাকা পান কৃষকেরা যা সার কীটনাশকের মতো সামগ্রী কিনতে সহায়তা করে একাধিকবার জল্পনা উঠেছে যে সরকার এই যোজনার টাকা অল্প বৃদ্ধি করতে পারে এবার খোদ প্রধানমন্ত্রীর সেই ইঙ্গিত দিলেন তবে তা আপাতত রাজস্থানবাসীদের জন্য প্রসঙ্গত রাজস্থানে জ্বালানির দাম কমার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন রাজস্থানের পেট্রোলের দাম বেশি রয়েছে বিজেপি সরকার গঠন করলে জ্বালানির দাম পর্যালোচনা করা হবে পাশাপাশি রাজস্থানে প্রতিবেশী হরিয়ানায় বিজেপি সরকার যেখানে জ্বালানির দাম লিটার বারো থেকে তেরো কম বলে জানান তিনি নরেন্দ্র মোদী দাবি করেন রাজস্থানে কংগ্রেস সরকার বেশি দামে পেট্রোল বিক্রি করে তো বুঝতে পারলে বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ঘোষণা করেছে তো ঘোষণা করেছে যে দ্বিগুণ টাকা বাড়াবে পি এম কিষাণ সম্মান টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আমাদের রাজ্যে ক্ষমতায় আসে তাহলে পি এম কিষান সম্মান টাকা দ্বিগুণ করে দিবে সেটা ঘোষণা করেছে তাহলে বুঝতেই পারলে বন্ধুরা পি এম কিষাণ সম্মান নিধি টাকা দ্বিগুণ করা হচ্ছে তো তোমাদের কেমন লাগলো সে সব ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এবং শেষ সব ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক করে দেবে